সেই জায়গা যেখানে আসলে বসে থাকার জন্য একটা ভালো জায়গা, আর আমি ঠিক এখানে আসছি আপনাদের একটা জিনিস দেখাই। যে দেখুন, এখানে হচ্ছে ঠিক এই জায়গাটাতে ঘাসের চাষ হয়েছে, যেগুলো গোখাদ্য। এই গোখাদ্যগুলো কিন্তু একবার কেটে নেওয়া হয়েছে, তারপরে সেখান থেকেই আবারও জ্বালাইতেছে। জিনিসটা কিন্তু খুবই মজার। হ্যাঁ, যে দেখুন, একই জায়গা থেকে বারবার একাধিক চাষ, একই গাছ, কোনো খাটনি ছাড়াই। এটা হচ্ছে সেই গোখাদ্য, লাভজনক চাষাবাদ। লাভজনক বলতে এখান থেকে আসলে আর্ন করা হয় এমন নয়, এটা আসলে নিজেদের খামারের গরুর জন্য এগুলো কেটে কেটে ব্যবহার করা হয়। এই যে পুরোটা জায়গা, এই যে আমার ঠিক পেছনের এই জায়গাটাতে গরুর গোখাদ্য চাষ করা হয়েছে। আমি এখন যেখানে দাঁড়ায় আছি তার ঠিক নিচের জমিটাতে, আমি একটু উপরে দাঁড়ায় আছি। যদি নিচে দাঁড়াই তাহলে হয়তো বা বুঝতে পারবেন, উপরে দাঁড়ানো থাকতেও আপনারা বুঝতে পারছেন। এখনও বোঝাই দিতেছি, এই যে হচ্ছে এই জায়গাটা যেখানে গোখাদ্য চাষ করা হয়েছে। এটা গরুর জন্য খুবই ভালো একটা খাবার, এই যে আমার এই ক্ষেতের এই চাষে। এই জায়গাটা দেখুন,